কলাহান্ডির ইষ্টদেবী মা মাণিকেশ্বরী লাখমরা যাত্রা নিরাড়ম্বর ভাবে পালিত হয়ে যাই। ছতর যাত্রা পরে বিজয়া দশমী তিথি মা'ঙ্কর লাখমরা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। অপরাহ্নে কোভিড কটকণা মধ্যে দেবীঙ্ বিজয় প্রতিমা ছতরক পুঁ থে মাণিকেশ্বরী মন্দিরর বাহার করে সহরর পশ্চিম উপকণ্ঠার প্রায় 3 কিলোমিটর দূরে থাকা লাখমরা পড়িয়া নিয়ে যাই। এই কার্যক্রমে কম সংখ্যক সেবায়ত উপস্থিত রয়ে মা'ঙ্ক মন্দিরের ছতরক স্থাপনা করা পরম্পরা অনুসারে পূজার্চনা করে। কলাহান্ডি রাজা অনন্ত প্রতাপ দেব ও যুবরাজ অর্ককেশ্বরী দেব পূজার্চনা করা পরে লাখবিন্ধা পর্ব অনুষ্ঠিত হয়েছিল। এর এক ছোট হাঁড়ি লাখ ভর্তি করে প্রায় 50 মিটর উচ্চর থাকা এক বাউঁশে বন্ধা হয়ে থাকে। এখন লক্ষ্য করে বন্দুকরে মারিবার পরম্পরা রয়েছে। বিগত বর্ষ মানকরে লাখবিন্ধে প্রথমে রাজ্য পরিবার পক্ষর শুভারম্ভ করা পরে সাধারণ জনতা অংশগ্রহণ করে থাকে। হলে চলিত বর্ষ করোনা কটকণার সাধারণ লোকঙ্ উপস্থিত নথিবার কেবল রাজপরিবার এবং সেবায়তঙ্ক মধ্যে এই পরম্পরা অনুষ্ঠিত হয়ে যাই। কলাহান্ডি জেলা ভবানীপাটনার রজত পট্টনায়ক, কোণার্ক নিউজ।